السلام عليكم ورحمة الله. মুশিক ভাই কথা শোনা যায়? না মুশিক ভাই, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম, কথা শোনা যায় তো? না জি ওস্তাদ, আচ্ছা, তো আমরা দুরুশে পড়তে থাকি, বাকি হজরতরা আসুক ইনশাআল্লাহ। জি ওস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنه حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد. وعلى آل محمد وعلى آل محمد. كما باركت كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. ربي زدني علما، ربي زدني علما. ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي. وبك نستعين وبك نستعين يا مستعان. يا مستعان. ربي يسر ربي يسر ولا تعسر ولا تؤثر وتمم علينا بالخير وتمم وتمم علينا وتمم علينا بالخير. بالخير. তো আমাদের আজকে মুশিক ভাই জয়েন করলো, সাকিব ভাই জয়েন করলো, আর তো কেউ নাই। আজকে দিয়ে আজকে দিয়ে এত দেরি হইতেছে সবার জয়েন করতে, কি জানি নেটের সমস্যা না কি জানি, আল্লাহ জানে। আল্লাহ আকবার। তো সাকিব ভাইয়ের কি অবস্থা, আছেননি ভালো? জি ওস্তাদ, ভালো আছে আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় ওস্তাদ, কালকে আসলে আমি একটু শুয়েছি, শরীরে খারাপ লাগতেছে, কিন্তু আর রুমে কেউ না, ঘুমে 11টা। আচ্ছা বুঝতে পারছি। আর ইয়ে, আপনার না একবার একজন বন্ধু জয়েন করার কথা, কই উনি? আমি কিন্তু এখন নেটের সমস্যা হইতেছে না কি জানি, আল্লাহ জানে। বাইরে যে আজকে উপস্থিত হইতে অনেক দেরি, প্রায় কয় মিনিট হয়ে গেল। আল্লাহ আকবার। তো গতকালকে সাকিব ভাই আমরা পড়ছি হলো, গতকালকে পড়ছি আমরা তাকবীর, এরপরে পড়ছি হলো সানা, এরপরে তাআউজ অর্থাৎ আউযুবিল্লাহ পড়ছি, এরপরে বিসমিল্লাহ পড়ছি, এরপরে রুকু তাসবিহ পড়ছি, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে রুকু থেকে উঠার তাসবিহ পড়লাম, যে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপরে সিজদা তাসবিহ পড়লাম, সুবহান রাব্বিয়াল আলা। এরপরে নামাজের সালাম, সাথে সাথে আমাদের একবারে সালামটা আমরা শিখলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমিন। এর পরবর্তীতে তাশাহুদটা বসি আমরা গতকালকে। এ পর্যন্ত হয়েছে আমাদের পড়া।
আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের আরো দুজন মুশিক ভাই নেটের সমস্যা আর কি, আলতাফ ভাই চলে আসছে আলহামদুলিল্লাহ। তাহলে সাকিব ভাই, আমরা এই আপনি আসেন, আমরা শুনি আপনার পড়া, দেখি আপনি বলেন এই আমরা কি বলে নিয়ত জানবো, কি বলে নামাজের নিয়ত বাঁধবো, কি বলে হাত তো হাত তুলে কি বলে হাত বাঁধবো, সাকিব ভাই কথা শোনা যায়? ওস্তাদ বাংলাটা বলতে পারি আমি, আরবিতে পারি। হ্যাঁ হ্যাঁ, মানে কি বলে হাত হাত বাঁধবেন, যে কি বলে বাঁধবেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা, এরপরে এরপরে কি পড়বেন? সানা, দেখি সানাটা শুনান। জি, সানাটা শুনান। ইয়ে সাকিব ভাই, নেটে সমস্যা করে, আমার আমার কথা ক্লিয়ার শোনা যায় তো না? হ্যাঁ, কিন্তু আপনাদের কথা তো শোনা যায় না, ডিস্টার্ব করে। দেখি আবার আবার বলবো, জি, সানাটা আবার বলেন কষ্ট করে। সুবহানাক আল্লাহুম্মা ওবিহামদিকা ওতাবারক আসমুকা ওতাআলা জাদ্দুকা ওলা ইলাহা গয়রুক। আচ্ছা, তাহলে দুই জায়গার মধ্যে খেয়াল করবেন, কথা বা র টান হয়েছে, কথা বা র কাসুকা, হরকত তো আমরা পড়ছি না, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত উচ্চারণ তো আদায় করতে হয়। এবার ওয়াতা আলা জাদুকা, এখানে জিমটা শক্ত হবে, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া শক্ত হবে, জাদুকা। আল্লাহু আকবার। আচ্ছা, এরপর আমাদেরকে তাউজ শুনান, তাউজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন কষ্ট করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাইতানির রাজিম। আচ্ছা, এবার তাসমিয়া শুনান, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, সিনটাকে ইয়া করতে হবে, তারপরে হার উচ্চারণটা আর একটু এক্সপোর্ট করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা রুকুর মধ্যে থাকি কি পড়ব রুকুতে? সুবহান রাব্বিয়াল আযীম। হ্যাঁ, আজিম। এরপর আমরা কি বলে উঠবো রুকু থেকে? সামি আল্লাহু লিমান হামিদা। রব্বানা লাকাল হামদ। হামদ। আচ্ছা, এরপরে আমরা সেজদার মধ্যে থেকে কি তাসবি পড়ব? সুবহান রাব্বিয়াল আলা। নামাজ শেষ করব কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর সুরা ফাতিহার পরে কি বলবো আস্তে করে? আমিন। এবার কষ্ট করে আমাদেরকে তাসাউরটা শোনান, তাসাউর। আচ্ছা, তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ সাকিব ভাই, অনেক সুন্দর করে শুনেছেন, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনার এলেমের মধ্যে আরো বরকত দান করুক, আল্লাহু আকবার। আর আপনার ওই বন্ধুকেও ইনশাআল্লাহ ক্লাসে জয়েন করার তৌফিক দান করুক, কারণ হলো আমরা সামনে যে আমাদের সূরা শুরু হয়ে যাবে, সূরার মশক, তো এই 11 সূরা আমাদের জন্য খুবই জরুরি। আচ্ছা জি, মুশিক ভাই আসেন, প্রস্তুত থাকবেন, এই আলতাফ ভাই প্রস্তুত থাকেন। আজকে আপনাদের এত দেরি হয়েছে কেন? আলতাফ ভাই, এরপরে আমাদের মোতালিব ভাই,
শাহ আলম ভাই, এবং আমাদের ওই যে বিবো রুল 21, অনেক দেরি হয়ে গেছে আজকে জয়েন করতে। আমাদের ওই যে বিবো যিনি রুল 21, আলহামদুলিল্লাহ উনি তো ক্লাসের একবার প্রথম দিকে জয়েন করে। আচ্ছা জি মুশিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখি আপনি আমাদেরকে আগে বলেন যে এই যে তাশাহুদটা, এটা না আমাদের মধ্যে পড়া কি সুন্নত, নফল, না ওয়াজিব, না ফরজ, না মুবাহ? ফরজ উস্তাদ, হ্যাঁ ফরজ উস্তাদ, ফরজ, জি উস্তাদ, হ্যাঁ এটা আমাদের মধ্যে পড়া হলো ওয়াজিব। হ্যাঁ ফরজের ওয়াজিবটা হলো ফরজের কাছাকাছি, হ্যাঁ ওয়াজিব। জি উস্তাদ। আচ্ছা দেখি তাশাহুদটা শুনান। التحيات لله، الصلوات والطيبات، السلام عليك أيها النبي رحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده محمدا عبده ورسوله. আচ্ছা তো মুশিক ভাই, আপনি এখানে কয়েকটা জিনিস খেয়াল করবেন। এখানে মধ্যে আই ইউ ইয়াটা শক্ত হবে, জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালের সঙ্গে লাগে আই ইউ। এর পরবর্তীতে হ্যাঁ ওয়াবার ওয়াবার কাতু ওয়াবার কাতু, রর মধ্যে জজম হয়ে গেছে, ওয়াবার কাতু রর মধ্যে জবর, ওয়াবার কাতু ওয়াবার কাতু না ওয়াবার কাতু। এরপরে আসসালাম আলাইনা, এই যে এখানে নাটা টান আছে মাদের হরফ জবরের বাম পাশে খালি, হ্যাঁ ওয়া আলা ইবাদিল্লাহ, এই যে আইন তোমাদের আইনটা একটু চাপ দিতে হবে, মানে সলিহিন হাটাকে একটু চাপ দিতে হবে, 2 নম্বর মাথা ঝলকের মধ্যখান হইতে আইন হা। তারপরে আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ বলা হয়েছে, আশহাদু আল্লাহ শুধু আল্লাহ তালার নামের ক্ষেত্রে শুধু ফোর করে পড়তে হয়, এখানে পড়তে হবে আশহাদু আল্লাহ। তারপরে আন্না কর্কটের বামে নুন ও মিমে তাসদীদ কুন্না করা ওয়াজিব, কর্কটের বামে নুন ও মিমে তাসদীদ কুন্না করা ওয়াজিব, কুন্নাটাকে একটু করতে হবে ইনশাআল্লাহ। এরপরে আবদু আইনটাকে চাপ দিতে হবে, আবদুহু হবে ও রাসূল, রটা সামান্য পরিমাণ টান হয়ে গেছে, এক জবর এক জের এক ব্যক্তিকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ইনশাল্লাহ। কয়েকটা জিনিস খেয়াল করবেন মুশিক ভাই, আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। আচ্ছা এরপরে কে পড়া দিবেন, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমাদের শাহ আলম ভাই প্রস্তুত থাকেন, শাহ আলম ভাই প্রস্তুত থাকেন ইনশাল্লাহ। জি আলতাফ ভাই আপনি বলেন যে আমরা নামাজ শেষ করব কি বলে, এবং মুসলমান ভাইয়ের সাথে দেখা হলে আমরা কি বল কি বলবো প্রথম আসসালামু কথা। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা আমরা রুকুর মধ্যে থেকে কি পড়বো? সুবহান রাব্বি আল আজিম, কয়বার পড়বো? 3 বার উস্তাদ হ্যাঁ কমপক্ষে। 3 বার 5 বার 7 বার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবারে বলেন আমরা রুকু থেকে যে উঠবো কি বলে উঠবো? সামিয়া আল্লাহু লিমান হামিদা, সামিয়া আল্লাহ, আইনটা চাপ দিতে হবে, সামিয়া আল্লাহু লিমান হামিদা, এই যে মি টান দেওয়া হয়েছে, হামিদা হামি মি টান নাই, হামিদা রব্বানা লাকাল হামদ। আচ্ছা আর সিজদার মধ্যে থেকে কি পড়বো? সুবহান রাব্বি আল আলা। আর সুরা ফাতেহা যখন ইমাম সাহেব শেষ করবে বা আমি নিজে নিজে যখন তেলাওয়াত করি পড়বো, সুরা ফাতেহার পর আমরা কি পড়বো? আমিন। আমিন। আচ্ছা এবার আমাদেরকে এই তাশাহুদটা শুনাবেন, তাশাহুদটা শোনার আগে একটা জিনিস বলেন যে তাশাহুদটা না আমাদের মধ্যে পড়া কি সুন্নাহ ওয়াজিব উস্তাদ, ওয়াজিব? হ্যাঁ ওয়াজিব উস্তাদ। মাশাআল্লাহ, দেখি আমাদেরকে তাশাহুদটা শুনান। التحيات لله আবার আবার বলেন والصلوات، আলতাফ ভাই, কষ্ট করে আবার বলেন, আস্তে আস্তে বলেন।
التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله মা শাল্লাহ, তাহলে তো ভাই কষ্ট করে আপনি কয়েকটা জিনিস খেয়াল করবেন। আত্তাহিয়াতু, এখানের মধ্যে হাটা একটু টান হয়ে যায় কেমন, আত্তাহিয়াতু আত্তাহিয়াতু আত্তাহিয়াতু, শুধু টান দিবেন কোথায়, জবারে বাম পাশে খালি আলিফ, বাম পাশে যদমালা ইয়াতে, এসে বাম পাশে যদমালা ওয়াও, এই তিন জায়গা মাদার হরফ, এই মাদার হরফ তিনটি, তিনটি জায়গার মধ্যে টান দিবেন, আর খাড়া দেবেন খাড়াদের উল্টা পেশের জায়গায় টান দিবেন, আর বাকি সব জায়গায় তাড়াতাড়ি করে বলতে হবে। এরপরে আচ্ছা, এরপরে আই আজ্জু পড়া হয়েছে, আজ্জু আজ্জু না, আই ইউ, ইয়া পেশ ইউ, আই ইউ ইংরেজিতে ইউ, ইউনিভার্সিটি লিখতে যে ইউ এটা, আচ্ছা আই ইউ। এরপরে ওয়া বারাকাতু, ওয়া বারানা, ওয়া বারাকাতু, ওয়া বার, ওয়া বারানা, ওয়া বারাকাতু। এরপরে ওয়া আলা আইনটা চাপ দিতে হবে, সলিহীন হাটাকে চাপ দিতে হবে, কারণ হলো দুই নম্বর মাখরাজ, অলকের মধ্যখান হইতে আইন হা। আচ্ছা শুকরিয়া আলতাফ ভাই। জি শালম ভাই আসেন, এরপরে প্রস্তুত থাকেন আমাদের এই আমাদের এই ইমদাদ আলী ভাই প্রস্তুত থাকেন। জি শাহজান ভাই, ওয়ালাইকুম আসসালাম। শাহজান ভাই ভালো আছেন? শালম ভাই عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى الرسالة، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله. শালম ভাই একটু কষ্ট করে, আমি কি বলছি আপনাদের শুনেন না, বলতেছি আপনি ভালো আছেন নি? আমি তো অসুস্থ 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 না, পাতলা ভাই কেন, তারপর জ্বর, তারপর গিয়েছিল ওই বমি, হাঁটুর এই অসুস্থতার মধ্যেও ক্লাস করতেছেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতে কামিয়া বিধান করুক। কোথা থেকে ক্লাস করেন শালম ভাই, কোথা থেকে? আপনার ওইখানে নেট সমস্যা আমার মনে হয়, নেটের ওই ওয়াইফাই একটু দূরে মনে হয় এই জন্য। হ্যাঁ হ্যাঁ, তো ওয়াইফাই এর কাছে বসতে পারেন না? আমার নেটওয়ার্কের সমস্যা একটু, চট্টগ্রাম থেকে। ও চট্টগ্রাম থেকে না, চট্টগ্রাম কোথায়? আলিশহর। ও আলিশহর না, আমি তো হাটহাটারি পড়াশোনা করছি। না না, আমি ওই আমরা তো হাটাদারি করছি না। হ্যাঁ হ্যাঁ উস্তাদ জি, আমি মুতালিব। হ্যাঁ মুতালিব ভাই, আসসালামু আলাইকুম। আমার নেটওয়ার্কের সমস্যা ক্লাসে, মানে আমি তো শুনতেই পাচ্ছি না, আমার মোবাইলের সমস্যা একটু, আমি লাইনে ঢুকে আছি, ইনশাল্লাহ দেখি কখন সম্ভব হয়। জি উস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শালম ভাই, ইয়ে জি, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার তিন ছেলে এক মেয়ে। ও মাশাআল্লাহ, যাও আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক এবং আমাদের সাথে আপনি এই শেষ পর্যন্ত থাকেন, কারণ হলো আপনার মুরব্বী মানুষ, আমার আমরা দুইজন মুরব্বী পাইছি এবিএস এর মধ্যে, এরকম মুরব্বী আমরা স্বাভাবিকভাবে পাই না, এটা আল্লাহ তাআলার রহম দয়া, কারণ হলো আল্লাহ তাআলা মুরব্বীদের যাদের দাড়ি পাকা তাদেরকে আল্লাহ তাআলা এদেরকে শাস্তি দিতে বা এদেরকে হেল্প করতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। তো শালম ভাই আপনি কষ্ট করে আমাদেরকে তাসাউরটা শুনান, হ্যাঁ ইনশাল্লাহ আস্তে 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 আস্তে। আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত্তায়েবাতু আসসালামু আলাইকা ইয়া নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু
صلاة علينا وعلى رسول الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسول الله. এটা আর কি ওই আপনি আগে যেরকম ভাবে ইয়ে করতেন আর কি ওরকম ভাবে বলা হয়েছে। এখন উচ্চারণ দেখে দেখে, আমরা তো নিয়ম কানুন পড়ছি তো, এখন উচ্চারণ দেখে দেখে বলতে হবে। হ্যাঁ ইনশাল্লাহ। এখন হ্যাঁ যেমন এই যে এখানে তো সোয়াদের স্থানে সিন পড়া হয়েছে, লেখা পড়ো তো, লেখা পড়ো শুভ কম দেখি। এরপরে অত্যাইবাত না, অত্যাইবাত। এরপরে নাবি ইউ, হ্যাঁ নাবি ইয়া শক্ত হবে। এরপর ওবার কাতু না, ওবার কাতু। তো এরকম ভাবে আপনি তাড়াতাড়ি বলছেন তো আমি ওরকম ভাবে ধরতে পারি নাই, তবে ইনশাল্লাহ আপনি এই আমাদের সাথে থাকবেন এটাই আমি দোয়া করি ইনশাল্লাহ। সামনে আমাদের যে সুরা আমি অসুস্থ, তারপর আমি ক্লাস মিস করব। হ্যাঁ আমি দেখতেছি হাজিরা, আমি দেখতেছি আপনি ক্লাস কন্টিনিউ করেন আলহামদুলিল্লাহ, এটা আমি দেখছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করুক, দোয়া করি। আচ্ছা জি, এরপরে কে পড়া দিবেন আমাদের এমদাদ আলী ভাই, কই আসেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ হুজুর। হ্যাঁ বেলাল প্রস্তুত থাকো, দেখি আপনি আমাদেরকে বলেন যে আমরা রুকুর মধ্যে কি পড়বো, রুকুর মধ্যে থেকে। রুকুর রুকুতে করবো, এই রুকুতে এটা পড়বো হ্যাঁ। আর আমরা রুকুর রুকু থেকে কি বলে উঠবো, উঠবো কি বলে? হ্যাঁ হামেদা না হামিদা, রব্বানা লাকাল হামদ। যখন আমি একা একা নামাজ পড়বো তখন আমার সবগুলাই পড়তে হবে, আর মুয়াজ্জিন যখন সামি আল্লাহু লিমান হামিদা পড়বে তখন আমি ইমাম ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা পড়বে তখন আমাকে মনে মনে পড়তে হবে রব্বানা লাকাল হামদ, আর যখন একা পড়বো তখন আমি দুটোটাই পড়তে হবে। আচ্ছা আচ্ছা, সেজদার মধ্যে থেকে আমরা কি পড়বো সেজদার মধ্যে? সুবহানা রব্বি এল আলা, সুবহানা রব্বি সুবহ কলকলা হবে। আর ইয়ে আর ওই রুকু থেকে উঠার সময় যে সামি আল্লাহু লিমান হামিদা, এখানে মধ্যে সামি সিন সামি না সিন পড়বেন না, সামি সিন। আচ্ছা এবার তাশাহুদটা শোনান। আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাত আল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাসূলুহু। মাশাআল্লাহ, এই যে এখন একটু একটু ভুল নিজে নিজের ভুল নিজে ধরতে পারেন মাশাআল্লাহ। এই যে রাসূল করছেন এবার রাসূল করছেন মাশাআল্লাহ, শুকরিয়া। তো ইয়ে এমদাদ আলী ভাই বলেন, আল্লাহ তাআলার নামের আগে যদি জবর বা পেশ আসে তখন আল্লাহ তাআলার নামকে পাতলা করে পড়তে হয় না মোটা করে পড়তে হয়? যদি জবর আর পেশ থাকে তাহলে ওটা ল পড়তে হবে, ল মোটা করে ল। আর জের আসলে তাহলে লা পড়তে হবে। হ্যাঁ তাহলে এটা আমাদেরকে একটু এটা বলেন তো, এটা কি হবে? লিল, এটা হলো লা পয়েন্ট, লিল আত তাহিয়াতু। এরপরে কি
আত্মাহি ইয়াতু লিল্লাহি। হ্যাঁ, দেখেন এই যে এখন আপনি শুনেন এমদাদারি ভাই, এই যে দেখেন আপনি কিন্তু এই নিয়মটা জানেন, কিন্তু এই নিয়মটা কিন্তু ফিট করতে পারেন নাই, এখন 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 ফিট করতে পারছেন, তাহলে খেয়াল করে বললে হয়ে যাবে। কারণ এখানে মধ্যে আপনি ফোর করে পড়ছিলেন, এখন নিজের ভুল নিজে ধরছেন। হ্যাঁ লিল্লাহি, আচ্ছা এখানে মধ্যে ওয়া আলা ইবাদিল দিল এর কি হবে বলেন তো? ওয়া আলা এটা এটা হবে লা হবে ইবাদুল্লাহ, মানে এই যে দাঁড়িয়ে বের আছে আর ওই খবর আছে যে হ্যাঁ এখানেও, হ্যাঁ এখানেও কিন্তু আপনি ওই ইবাদিল্লাহ পড়ছেন, তাহলে দেখছেন এখন এখন এই যে এখন নিজের ভুল নিজে আলহামদুলিল্লাহ ধরতে পারছেন। তাহলে মনে রাখতে হবে যে আল্লাহ তালার নাম যেখানে আসবে, যখন আল্লাহ তালার নামের আগে জের আসবে তখন লা পড়তে হবে, আর যখন জবর বা পেশ আসবে আল্লাহ তালার নামের আগে তখন ল পড়তে হবে। আচ্ছা এবারে ওয়াস, এখানে মধ্যে ওয়াস সলাওয়াত হবে না ওয়াস সালাওয়াত হবে? ওয়াস সলা পা হবে, এই যে যে ওয়াস সলাওয়াত, দেখেন আপনি কিন্তু ওয়াস সালা করছেন, এই জন্য দেখে দেখে পড়লেই হয়ে যাবে। এর পরবর্তীতে ওবার, ওবার কাতু হবে না ওবার কতু হবে? এখানে কফ না কা? ওয়াবারাকাতু। হ্যাঁ এখন তো কাপ পড়ছেন, কিন্তু এর আগে কফ পড়ছিলেন, এখন এই যে এইগুলাকে ঠিক করতে হবে। এরপরে সলিহাইন হাকের চাপ দিতে হবে। এরপরে আস, এখানে মধ্যে কি আস হাদু না আস সাধু? আসহাদু। হ্যাঁ এই যে দেখেন এখানে আস হাদু পড়ছেন, কিন্তু এর আগে পড়ছিলেন কি আস সাধু পড়ছেন। আচ্ছা এর পরবর্তীতে এখানে মধ্যে কি আল্লাহ তালার নাম আছে নি বলেন তো? আল্লাহ তালার নাম লেখা আছে এখানে? এখানে ইল্লাহি ইল্লাহ, এখানে ওইদিকে না আল্লাহ এখানে ওইদিকে আছে, ওইদিকে না এদিকে এখানে 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 নাই ইল্লাহ এখানে এখানে নাই, হ্যাঁ এখানে নাই, কিন্তু এখানে আস আশহাদু আল্লাহ করছে, এখানে মধ্যে আল্লাহ তালার নামকে মোটা করে করছেন, কিন্তু আল্লাহ তালার নাম তো এখানে নাই। আচ্ছা যদি ইলাহ যারা আল্লাহকে বোঝায়, কিন্তু আল্লাহ তালার নাম যেটা এই যে লব্জে আল্লাহ যেটা এটা নাই। হ্যাঁ আচ্ছা এরপর এখানে মধ্যে আবেদু আইনকে চাপ দিতে হবে। দেখেন এখন যতগুলা ভুল আছে এই ভুলগুলো আমি ধরানোর আগে আপনি নিজেই ধরতে পারছেন, তাহলে বোঝা গেল কি এখন আপনি হলো দেখে দেখে যদি পড়েন তখনই হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক খুশি লাগছে আলহামদুলিল্লাহ, নিজের ভুল গুলা যে আপনি নিজে ধরতে পারছেন, জাযাকাল্লাহ। এখন এরকম দেখে 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 যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ, এখন ঠিক করার দায়িত্ব আপনার, এখন আপনি নিজের ভুল নিজে ধরতে পারেন, এখন ঠিক করবেন একটু দেখে দেখে কষ্ট করে ঠিক করে নিবেন, জাযাকাল্লাহ। জি বেলাল আসো। বেলাল ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা বেলাল, ভালো আছো নি? হ্যাঁ তাশাবুরটা শোনাও। التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. ما شاء الله আমি যতটুকু বুঝতে পারলাম তুমি হা এবং আইনের উচ্চারণ করতে পারো, কিন্তু এই যে এখানেও আইনের উচ্চারণ করো না এখানে হার উচ্চারণ করো, তাহলে এটা খেয়াল করবে। হ্যাঁ ইনশাল্লাহ 2 নম্বর মাকাস। আচ্ছা এরপরে ওয়া রাহমাতুল্লাহি, এখানেও হার উচ্চারণটা সুন্দর করে করো না। এরপরে ওয়া বা, হ্যাঁ ওয়া ওয়া বারাকাতু, ওয়া বারাকাতু না ওয়া বারাকাতু, বা জবর কি ব হয় না বা হয়, এটা খেয়াল করতে হবে। হ্যাঁ ওয়া আলা ইবা আইনকে চাপ দিতে হবে, আর বাকি আলহামদুলিল্লাহ হয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ,
আর অনেক থেকে পড়া নিলাম। তাহলে দেখেন আমরা আজকে তো নতুন নতুন কয়েকজন ভাই আসার কথা, মোতালিব ভাই ফোন দিছিল, আজকে যে আসলো না ওনারা, আল্লাহ তাআলা ওনাদেরকে আসার তৌফিক দান করুক। আচ্ছা ধরেন আজকে আমাদের পড়া হলো দুরুদ শরীফ, দুরুদ শরীফটা আমরা প্রতিদিনই পড়ি, তো দুরুদ শরীফটা ধরেন আমি পড়তেছি, ভালো করে খেয়াল করেন ইনশাআল্লাহ। দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ পরবর্তীতে এই একটু পর্যন্ত যে পড়লাম হুবাহু এটাও সেই একই রকম, শুধু এখানের মধ্যে আল্লাহুম্মা সল্লি জায়গায় বারিক কালা, সল্লি জায়গায় বারিক বারিক বলতে হবে। পরবর্তীতে এখানে বলতে হবে কামা বারাকতা, ওইখানে কামা সল্লাইতা বলছেন, এখানে বললো বারাকতা, অর্থাৎ ওইখানে বলছেন সল্লাইতা অর্থাৎ রহম বর্ষিত হওয়া, হ্যাঁ সল্লাইতা সালাম বর্ষিত। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ, রাসূলের প্রতি কি হওয়া, সালাম বর্ষিত হওয়া, আর নিচে আইসা বারিক মানে বরকত দেওয়ার জন্য বলা হয়েছে, আর বাকি সব একই রকম। ওইখানে সল্লাইতা বারাকতা এই আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা তাহলে দুরু শরীফটা ইনশাল্লাহ খুব ভালো করে শিখবেন, দুরু শরীফটা এটা বেশি বেশি পড়া, এই দুরুদটার অনেক ফজিলত, অনেক ফজিলত। দুরুদের মধ্যে বলা হয়েছে যে আল্লাহুম্মা হে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি হোক দুরুদ এবং সালাম বর্ষিত হোক, ওয়া আলা আলি মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপরও শান্তি বর্ষিত হোক, কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা যেমনি ভাবে শান্তি বর্ষিত হয়েছে কার উপরে, আলা ইব্রাহিমা ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়া আলা আলি ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর, ইন্নাকা নিশ্চয়ই আল্লাহ হামিদুম মাজিদ, আল্লাহ তাআলা কি হামিদুন প্রশংসনীয় এবং মাজিদ সহনশীল। আল্লাহুম্মা হে আল্লাহ বারিক আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের উপর বরকত বর্ষণ করেন, ওয়ালা আলি মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপরও বরকত এই বরকত বর্ষণ করেন, কামা যেমনি ভাবে বারাকতা বরকত বর্ষণ করেছেন কাদের উপর, আলা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়ালা আলি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর, ইন্নাকা হামিদুম মাজিদ, ওটা একরকম। আচ্ছা এই যে দুরূদ শরীফ ইনশাআল্লাহ এটা আমরা বেশি 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 পড়া। এর পরবর্তীতে হলো দোয়ায় মাসুরা, এখানে আমাদের তাশাহুদটা নামাজের মধ্যে পড়া হলো ওয়াজিব, আর দুরূদ শরীফটা পড়া হলো সুন্নাত, আর দোয়া মাসুরা হলো কি এটা হলো মুবা পর্যায়ে আছে, মুবা পর্যায়ে, হ্যাঁ তো মুবা পর্যায়ে। এখন এখানে এই একটা মাসালা আর কি, আপনাদের আসলে ওই আম মানুষে সব মাসালা জানাইতে নেই, বুঝছেন, এখানে মধ্যে এই দোয়া মাসুরার স্থানে অন্য দোয়াও পড়া যায়, সমস্যা নেই, কিন্তু এখানে মধ্যে দোয়া মাসুরাটা এটা হলো জামে মানে, তো এই জন্য এটা পড়া। আল্লাহ আকবার। আচ্ছা উস্তাদ যেমন আপনি যেমন আমরা যেমন আমরা ইয়ে পড়তেছি ধরেন না এই আমরা সুন্নত নামাজ পড়তেছি, সুন্নত, এখন সুন্নত নামাজ পড়তেছি এর মধ্যে এই আমার ফরজ ছুটে যাইতেছে, ফরজ এখন ইমাম সাহেব সালাম ফিরে ফেলবে, এখন আমার ফরজটা ধরার জরুরি দরকার না, কিন্তু এখন আমি তাশাহুদ পড়ে সালাম ফিরে বস আমি যদি এই নামাজ ধরে ফেলি তাহলে নামাজ হয়ে যাবে, কারণ আমার ওয়াজিব তো আদায় হয়ে গেছে, ওয়াজিব আদায় হয়ে গেছে। আচ্ছা ধরেন সাকিব ভাই কিছু বলবেন নি? জি ওস্তাদ এইটাই বলতাম যে আমাদের অনেক সময় দেখা যায় শেষ বৈঠকে তাশাহুদ দুরুদ শরীফ দোয়াই মাসুরা পড়ার আগেই
ইমাম সাহেব সালাম ফিরাই দেয়, তখন আর কি করণীয় আর কি সেইটা। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরবর্তী দেখতেছে আমার জামাত ছুটে দেখতেছে বা অর্থ শেষ হয়ে যাইতেছে, আমার এখন জরুরি নামাজ পড়া দরকার, এখন আমি ওযু করতে দেরি হয়ে যাইতেছে, তাহলে ওযু যে ফরজ গুলো আছে ফরজ গুলো আদায় করে যদি আমি নামাজে দাঁড়ায় যাই, তারপর আমার নামাজ হয়ে যাবে। ওযুর ফরজ কি কি? এগুলো হলো সংক্ষেপ সংক্ষেপ কিছু জিনিস, এগুলো হলো সবাই বলতে নাই, আম মানুষে বললে এটা সবসময় আমল করা শুরু করে দেয়, এটা সবসময়ের জন্য না, জরুরত যেখানে একবারে না হলেই নয় তখন। তো এখন আপনারা যেহেতু আমার ছাত্র একবারে কাছের মানুষ, এই জন্য আপনাদেরকে বলে দিছি আর কি। তো আপনার এটা এটা আমি বলতে চাই না কিন্তু তারপরও মুখ থেকে চলে আসছে, যাই হোক এটা সবসময়ের জন্য না, এটা যখন জরুরতের সময় বিপদ হয়ে যায় তখন। আচ্ছা ধরেন, তো এখন এই দোয়ায়, এবার দোয়ায় মাসুরাটা আমরা ধরি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান গুনা করতেছি, যে তানবিনের মধ্যে গুনা করতেছি, আমি আবার বলতেছি খেয়াল করে, কোথায় গুন্না করতেছি কোথায় টান দিতেছি খেয়াল করবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা এসের মধ্যে মুফাসসিল, মাদে হরফের পরে ওই যে লম্বা হামজা আসছে, এর জন্য ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা, এই যে এখানে নুন সাকিন আসছে কিন্তু গুনাহ করি নাই, কারণ কি আইন আসছে ওই যে 18 থেকে 11, মারহামনি ইন্নাকা, দেখছেন এখানের মধ্যে তিন আলিফ চিহ্ন দিছে, তিন আলিফ চিহ্ন যদি মিলে পড়েন মারহামনি ইন্নাকা, ওই পরে যদি হামদা এটা মিলাই পড়েন তখন তিন আলিফ টান দিবেন, আর যদি এখানে থেমে যান তাহলে এক আলিফে, ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। উস্তাদ জি, এখানে যে কি জুলমান, মানে এখানে তো গুণ হবে নাফসি জুলমান, এই যে এখানে জুলমান এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে তানবিনের পরে কি 18 থেকে কোন হরফ আসছে, হামজা হা আইনা বাইন কর লাম কোনটা আসছে? ও আচ্ছা, না আমি হামজা পড়ছি তো, মানে খাড়া আলিফ হইলে আর হবে এটা আর কি কাউন্ট হবে না, তাই তো? না আলিফ যেটা ওইটা তো যেটার উপর হরকত না, এটা তো ধর্তব্যই না। আচ্ছা হ্যাঁ, এই এই যেমন এখানের মধ্যে তানবিনের পরে যদি ওয়াও থাকতো বা ইয়া থাকতো, কিন্তু এগুলোর উপর কোনো হরকত নাই, তাহলে হরকত যেটা না এটা ধর্তব্য না, পরবর্তীতে কি আসছে ওইটা দেখতে হবে, যেটার মধ্যে হরকত আছে ওইটা ধর্তব্য। আচ্ছা সুপ্রিয়া, আচ্ছা তাহলে আমাদের কালকে হলো দুরুদ শরীফ এবং দোয়া মাসুরা, হ্যাঁ। তো এর পরবর্তীতে আমাদের নামাজের মধ্যে পড়া হলো দোয়া কুনুত, আমাদের পড়া হলো ওয়াজিব, এটা আলাদা ভাবে একদিন কালকে পড়া দিব, হ্যাঁ। তো আজকে আমরা আরেকটা জিনিস শিখে নিই, এটা হলো কালকে আমরা এটা মুখস্থ করে নিব, এটা হলো মুনাজাত, এই মুনাজাতটা আমরা মুখস্থ করে নিব, মুনাজাতটা অনেক সুন্দর একটা মুনাজাত, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিন السلام تباركت يا ذا الجلال والإكرام، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، رب ارحمهما كما ربياني صغيرا.
এই দোয়াটা আমরা মুখস্থ করে নিব। এটা সবসময় এটা অধিকাংশ ভাইদের মুখস্থ আসো, তো এই দোয়াটা মুখস্থ করে এটা আমরা মুনাজাতের মধ্যে বলবো ইনশাল্লাহ। তাহলে আমাদের পড়া আজকে এখান পর্যন্ত। এখন পিছনের পড়া যে আমরা দিতেছি, এখন আমাদের পিছনে পড়া এখানে হতে আমাদের দুর্বল কোনো ভাই নাই, দুর্বল ভাই নাই আলহামদুলিল্লাহ, সবাই সবল। এই জন্য আমরা মাশাআল্লাহ আমাদের আজকে যে আতাউর রহমান ভাই, আতাউর রহমান ভাই একটু কষ্ট করে যদি আসতেন। ভাই সালামু আলাইকুম, আমি মোতালেব বলছিলাম। জি জি মোতালেব ভাই, এই আতর ভাইকে আমি আট করে দিয়েছি ভাই, সামনে সামনে ইয়েতে অ্যাড হবে, এই জন্য আমি ঢুকে দিয়েছি ভাইকে। ও তাহলে উনি ক্লাস করবে এখন থেকে না? হ্যাঁ এখন থেকে করবে, আপাতত করবে, সামনে ক্লাসে অ্যাড হবে আর কি। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ এখন থেকে ক্লাস দেখবে উনি। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা ওই আমি আর ওই আলতাফ ভাইয়ের নামের সাথে মিল তো, আল্লাহ যা হোক আলহামদুলিল্লাহ একজন ছাত্র বাড়ছে, যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমাদের গতকালকে যে পড়া ছিল, গতকালকে পড়া ছিল হলো হরকত তানবিনের সামঞ্জস্যপূর্ণ যে পেজটা, এই পেজটা আমাদের পড়া ছিল। আর হলো পড়া ছিল হলো এই মাদার হরফের সামঞ্জস্যপূর্ণ যে মাদার হরফ তিনটি এবং মাদার হরফের সামঞ্জস্যপূর্ণ করে যে এই পড়াটা। হ্যাঁ এখান পর্যন্ত। তো এখন আলতাফ ভাই একটু কষ্ট করে আসেন, আলতাফ ভাইয়ের সাথে একটু কথা বলি। ও আলতাফ ভাই না, মোতালিব ভাই। মোতালিব ভাই জি বলেন। হ্যাঁ মোতালিব ভাই, আমাদের আতাউর রহমান ভাই কি একবারে মানে বেসিক থেকে ধরতে হবে নাকি না মোটামুটি? উনি পারে কিন্তু ওনার একটু সমস্যা, আপনার টানের প্রবলেম আছে এইগুলো, আর এই আপনার আচ্ছা সমস্যা নাই ইনশাল্লাহ। আমরা ওই মস্কোতে যখন যাব তখন আমরা রিভিশনটা দ্বিতীয়বার যখন শুরু করব মজবুত ভাবে শুরু করবো, যদি আমাদের নতুন কোনো ভাই থাকে উনি এখান থেকেও পারবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো পিছন দিক থেকে তাহলে আতাউর রহমান ভাই আপনি এই আমাদের একটু পর্যন্ত থাকুক, এই পর্যন্ত ইনশাল্লাহ। এই পর্যন্ত পড়া হচ্ছে আমাদের কি কি পড়া হয়েছে আমি বলি। এখান পর্যন্ত পড়া হয়েছিল হরকত, বাকি এর আগে তো হরক গুলো আপনি চিনেনি, এরপর বলতে হরকত, এক জবর এক জের এক পেজকে হরকত বলে, হরকতের সামঞ্জস্যপূর্ণ করে একটা পেজ। এরপর বলতে তানবিন বলতেছি রাখেন, এরপরে তানবিন, তানবিনের সামঞ্জস্যপূর্ণ করে। তানবিনটা হলো শব্দের শেষে আসে, মাঝে আসে না, শুরুতে এবং মাঝে আসে হলো হরকত, তাহলে এটাও আপনি পারেন আশা করে। এরপর বলতে মাদের হরফ, মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এ মাদার হরফ তিনটি সামঞ্জস্যপূর্ণ করে এই পেজটা। তাহলে একটু পর্যন্ত ইনশাল্লাহ আপনি পড়ে আসবেন, তো একটু পর্যন্ত দেখবো কালকে আপনার থেকে ইনশাল্লাহ নিব। তো আশা করি আপনি তো ভালো ছাত্র, আপনি পারবেন আলহামদুলিল্লাহ। তো পিছনে এই পড়া একটু দেখে আসবেন, সবাই দেখে আসবেন ইনশাল্লাহ। জি আতাউর রহমান ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? জি ভাই আমি তো ইনশাল্লাহ আমি একটা অ্যাড হতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি আপনার এটা ক্লাস আমার খুব ভালো লাগলো, যার কারণে আমি একটু অ্যাড হব আপনার সঙ্গে। ক্লাস কন্টিনিউ করেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আর আমাদের ক্লাস আর বেশি দিন হবে না, আমাদের বিদায়, আমাদের এই যে সামনে আমাদের মস্ক হবে সূরা 11 সূরার, ইনশাআল্লাহ আপনি আমাদের সাথে থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে করুক ইনশাআল্লাহ। আর পরবর্তীতে আমাদের পরীক্ষা হবে, পরীক্ষা অ্যাটেন্ড করবেন, দোয়া করি আল্লাহ যেন আপনাকে কামিয়াবি দান করে। তাহলে আজকে আমরা তাহলে আমার আমাদের পড়া কি এ পর্যন্তই ইনশাল্লাহ। তাহলে পিছনে পড়া থাকবে একটু, আর হলো আমাদের সামনে পড়া থাকবে হলো ওই যে যতটুকু পর্যন্ত আমরা পড়লাম। আর আলতাফ ভাই কিছু বলবেন নি? সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে রাকিব ভাই একটা দোয়ার দরখাস্ত করছে, ওনার ওয়াইফ খুব অসুস্থ, এখানে হসপিটালে আছে, সবাইকে একটু দোয়া করতে বলছি স্যার। কে কে? রাকিব ভাই, রাকিব, রাকিবুল ইসলাম মোমেন ভাই। আমাদের 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 এখানে ক্লাস। হ্যাঁ হ্যাঁ। ও তো উনি অনেক দিন ক্লাসে নাই, দেখি দেখি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনার স্ত্রী কেন অসুস্থ, যা কত 2006 লাস্টে রুল কত ওনার? 2006 সেকেন্ড। ও 2006 না, তাহলে প্রথম গ্রুপের তো। সবাইকে একটু দোয়ার দরকার। আচ্ছা ইনশাল্লাহ আল্লাহ তাআলা সবাই দোয়া করবেন আমাদের এই মুবিন ভাই না?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মুবিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ওনার আহলিয়াকে যেন আল্লাহ তালা সুস্থতা দান করে এবং ওনার মুসিবত যেন আল্লাহ তালা হটাই দেয়, এবং আল্লাহ তালা যেন যদি পরীক্ষা রেখে থাকে আল্লাহ যেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে, এবং এমন পরীক্ষা যেন আল্লাহ তালা ওনাকেও না দেয়, আমাদেরকেও যেন এমন পরীক্ষা না দেয় যে পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো না। তবে আমি আল্লাহর কাছে একবার আমি এমনি দোয়া করতাম যে আল্লাহ আমাকে এরকম মুসিবত দিয়েন না, আমাকে পরীক্ষা দিয়েন না, আল্লাহ আমাকে পরীক্ষা দিয়েন না। তো আমি এই দোয়া করতাম। তো পরে আমার সাথেই এই হাঁটাহাঁটি থাকা অবস্থায় একজন মুফতি সাহেব আমার সাথে পড়তো, উনিও পড়তো, উনি আমরা আমি দাওরা পড়তাম, উনি মুফতি পড়তো আর কি। তো আমরা খাওয়া দাওয়ার একসাথেই এক রুমে থাকতাম। তো উনি আমার এই মুনাজাতটা একদিন মানে আমার সাথে বসাতো, মুনাজাতটা শুনছে, আমি আস্তে আস্তে বলতেছিলাম। তো পরবর্তীতে উনি আমাকে বলল যে হুজুর আপনি যে এই যে মুনাজাতটা করেন এটা করলে তো আপনি তারা কি হবে না আপনার, যেমন আপনি যদি 5-এর পরীক্ষা না দেন তাহলে তো আপনি 6-এ উঠতে পারবেন না, আপনি SSC পরীক্ষা যদি না দেন তাহলে তো আপনি কলেজে যেতে পারবেন না, অর্থাৎ পরীক্ষা দিতে হবে। আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে এমন পরীক্ষা দিয়ে না যে পরীক্ষা আমি ফেল যাব, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার পরীক্ষা নেন ঠিক আছে, কিন্তু পরীক্ষায় কোন দিক দিয়ে নিবেন, কোন দিক দিয়ে পাশ করা দিবেন, যেমন করোনার সময় অটো পাশ করা দিছে না, আল্লাহ যেন এরকম ভাবে কোন দিক দিয়ে পরীক্ষা দিয়ে অটো যেন পাশ করাই দেয়। তো পরীক্ষা দিতে হবে, বুঝাচ্ছে? তো আল্লাহর কাছে যে দোয়া আমি দোয়া করতাম যে আল্লাহ আমাকে পরীক্ষা দিয়েন না, তো উনি বললো আর কি যে এরকম দোয়া না করা। দেখছেন সূক্ষ্ম ভাবে আমরা কিন্তু অনেকে অনেক ভুলের মধ্যে থাকি। এরপর আমি চিন্তা করে দেখলাম আসলে তো যে আল্লাহ তাআলা তো পরীক্ষা দেয় মানুষের তারাক্কি দেওয়ার জন্য, তো পরীক্ষা যদি না হয় তাহলে তো আমি আমি উপর উঠতে পারবো না। আল্লাহ আকবার। তো এই পরীক্ষা আল্লাহ তাআলা যেন দেয় এবং আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে, এবং কোন দিক দিয়ে পরীক্ষা নেয় কোন দিক দিয়ে ইয়া হয়ে যায় আমরা যেন টেরো না পাই, এরকম ভাবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেয়। দুনিয়াটা কষ্টের জায়গায়, আল্লাহ তাআলা ওই পানিতে নামলে যতটুকু পানিতে নামবে ততটুকু ভিজবেই, তো দুনিয়াটা হলো পেরেশানির জায়গা, কষ্টের জায়গা, এখানে মধ্যে কষ্ট হবেই, কারো একটু বেশি কষ্ট কারো একটু কম কষ্ট, এরকম পেরেশানি থাকবেই, এর মধ্যেই আমাদেরকে জীবন যাপন করে সামনে অগ্রসর হতে হবে। আমরা ছুটির দোয়া পড়ি ইনশাল্লাহ আজকে। সুবহানাক আল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়ার এহতেমাম বেশি বেশি করি ইনশাআল্লাহ। আর আমাদের ওই মুমিন ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে এই সকল রকম বিপদ আপদ থেকে হেফাজত করে। আর আলতাফ ভাই ওনাকে বলবেন যে উনি যখন সুস্থ হবে তাহলে ওনাকে ক্লাসে জয়েন করা এবং পিছনের ক্লাস গুলা দেখা, এবং সামনে আমাদের বিদায় ক্লাস আসছে, বিদায় ক্লাসে উপস্থিত থাকা, পরীক্ষা অ্যাটেন্ড করা দোয়া বলবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।